মানুষেরা মানুষেরা এই পৃথিবীতে আল্লাহর আইন মানে না। কথা কি ঠিক আছে? ঠিক আছে না? পৃথিবীর একমাত্র জাতি মানুষ, এরা আল্লাহর আইন মানে না। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এই জাতিসংঘ পৃথিবীর মানুষ শান্তি দিতে পারে নাই, তার বাস্তব প্রমাণ এখন দেখুন ইউক্রেন আর রাশিয়া। কথা ঠিক নেবে, ঠিক যুদ্ধ চলতেছে কি বন্ধ করতে পেরেছে? বরং উস্কারে দিচ্ছে, পারে নাই। কাজে আজকে তাফসীর মাহফিলে কথা করতে হবে, ভালো করে শুনে নিতে হবে। এই জাতিসংঘ মুসলমানদের জাতিসংঘ নয়, এই জাতিসংঘ ইহুদি জাতিসংঘ, খ্রিস্টানদের জাতিসংঘ, মুশরিকদের জাতিসংঘ, ঠিক না বেঠি? ওয়াজ টিভি সাথীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পরিষ্কার করে বলে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে, প্রচেষ্টা করে আল্লাহর পথে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত, খুলনার মানুষ সুপ্রমাণ হচ্ছে কোরআন পড়লে আল্লাহকে বলতে এরা জানেন, এরা আমার বিশ্বাস হচ্ছে না। আপনারা বলছেন বিকৃত ভাবে দীক্ষিত হবে কি, তার আশায় আছেন শায়েখ আরো বক্তারা আসবে, তখন কথাবার্তা আওয়াজ দিবেন, এখন মোটামুটি স্টকে রেখে দেন, ঠিক না? ঠিক বলো ভাই, ওই শাহ জামালতে যে কথা বলবে, এই সলিমুল্লিক কলিমুল্লি একই কথাই বলবে, ঠিক না বেঠিক? কারণ কোরআন তো একই নাকি, কথা বলো, ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত, আর যারা নাই কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পক্ষে। কথা ঠিক নেবে, ঠিক? এখন তাগুত কাকে বলে? তাগুত বলা হয় ওই শক্তিকে, যেই শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্য কেউ অমান্য করতে বাধ্য করে, ঠিক নেবে, ঠিক? কথা বলুন, আজকে আমাদের সমাজ থেকে দেখুন অন্যায় কাজের প্রতি প্রতিযোগিতা করা হচ্ছে, অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য মানুষ দলবদ্ধ হয়ে চেষ্টা করতেছে, ঠিক নেবে, ঠিক? যার কারণে বাংলার জমিনে কোরআন তাওহীদ পন্থী মানুষের এই জমিনে আলে মোলামার এই দেশে আজকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, কথা ঠিক না বেঠি? ভুল বললাম নাকি? তাহলে যারা অন্যায় করে, যারা সহযোগিতা করে, এরা তাগুতের পক্ষে লড়াই করে, কথা বলুন ঠিক না বেঠি? নদীর পানি মনে করেন, উৎসাহ নদীর পানি যতক্ষণ পর্যন্ত তার দুই কিনারাকে রক্ষা করে প্রবাহিত হয়, তখন বলা হয় যে রূপসা নদীর পানি তার আইন মেনে চলছে, কথা ঠিক নেবে, ঠিক? কিন্তু যখন জলোচ্ছ্বাস হয়ে প্লাবিত হয়ে ওই নদীর দুই পাশকে প্লাবিত করে দেয় আরবিতে, তখন বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে, সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে, কথা ঠিক নেবে, ঠিক? আপনারা খেয়াল করবেন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কার কাছে জানেন? কথা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে, ইযাহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা ফিরাউনের কাছে যাও, যেহেতু ফিরাউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে কলেমার দাওয়াত দাও, ঠিক না ঠিক? সুতরাং তাগুতের পক্ষে লড়াই করে যারা তারা হচ্ছে কাফের, আর আল্লাহর পথে লড়াই করে যারা তারা হচ্ছে মুমিন। কথাকে ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এই দুইটা সাইড বুঝতে হবে আগে। এখন এই পৃথিবী হচ্ছে কার বলুন দেখি, কথা বলুন সবাই, পৃথিবী কার? এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে কে সৃষ্টি করেছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সৃষ্টি আছে নাকি? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, আছে নাকি? আল্লাহ বলেছেন এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, হাযা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস, এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, কথা ঠিক নেবে, ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের নয়,
কথা ঠিক নেবে ঠিক কথা বলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে পরিষ্কার করে ঘোষণা করে দিলেন أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ হে মানব সন্তান হে বিশ্বের মানব গোষ্ঠী اعْبُدُوا رَبَّكُمْ আয়াতিও রব্বকুম দাসত্ব করো গোলামি করো সেই রবের যে রব্বকে সৃষ্টি করেছেন ঠিক না ঠিক সেই রবকে তার গোলামি করো তার গোলামি করো তার দাসত্ব করো কথাকার গোলামি করার মধ্যেই শান্তি কিসের মধ্যে শান্তি কথা বলার কিসের মধ্যে শান্তি গোলামি করার মধ্যেই শান্তি কার গোলামি করবেন খাজা বাবার গোলামি করবেন পীর সাহেবের করবেন নাকি রাষ্ট্রপ্রধানের প্রধানমন্ত্রীর কার গোলামি আল্লাহর গোলামি করে মানে মহাশূন্য চন্দ্র সূর্য সৌরজি সব শান্তির ভিতরে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনুল কারীমের ভিতরে আফা গায়রাদিনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামা ওয়া আতিমাল আরদি তাওয়া ওয়া কারহা আফা গায়রাদিনিল্লাহি ইয়াবগুন তোমরা কি আমি আল্লাহর দেওয়া বিধান কে বাদ দিয়া আইন কে বাদ দিয়া অন্য কারো বিধান আইন কে গ্রহণ করতে চাও আমরা কি চাই আল্লাহ বলছে আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু আইন মানে মেনে চলছে কার চিৎকার দিয়ে বলুন কার আল্লাহর আইন মানে বলে মহাশূন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরজি সোলার সিস্টেম হোল সোলার সিস্টেম মিল্কি ওয়ে গ্যালাক্সি সব শান্তির ভিতরে আছে কথা ঠিক নেবে ঠিক আমার আল্লাহ বলেছেন লাশামসু ইয়ামবাগিলাহা আনতাদরিকা রুকমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু পূর্বাল জ্ঞানী হয়েবে জাহান্নাম আপন মনেতে বুঝবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার ঠিক নেবে ঠিক কথা বলো ঠিক নেবে ঠিক কখনোই দেখবে সূর্য চন্দ্রিকা লাগে না চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করে চলে যায় না যে যাহার স্থান ভ্রমণ অধিকার করিয়া ভ্রমণ করছে মাওলাকে ধরিয়া কথা ঠিক নেবে ঠিক তাহলে মহাশূন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরজি সব আল্লাহর মেনে চলে দরিয়ার ভিতরে মাসরা আল্লাহর মেনে চলে এই জন্য শান্তি বিরাজ করতেছে ঠিক না ঠিক কথা বল আর পৃথিবীতে একমাত্র আইন মানে না মানুষেরা ঠিক না ঠিক কারা মানে আল্লাহর মানে বলুন দেখি মানুষেরা মানুষেরা এই পৃথিবীতে আল্লাহর আইন মানে না কথা কি ঠিক আছে ঠিক আছে না পৃথিবীর একমাত্র জাতি মানুষ এরা আল্লাহর আইন মানে না এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা কম করে নাই করেছে কিনা ভুল সেই চেষ্টা করতে গিয়া ১৯২০ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ বেজেছিল তখন যখন পৃথিবীতে আর যাতে অশান্তি সৃষ্টি না হয় যুদ্ধ বিগ্রহ না হয় মানুষ মারা না যায় সেজন্য তৈরি হয়েছিল লীগ অফ নেশনস কথা কি বুঝতে পেরেছেন সেই লীগ অফ নেশনস কি মানুষের শান্তি দিতে পেরেছিল পারে নাই এরপরে ১৯৩৯ সালে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধ চলল ১৯৪৫ সাল পর্যন্ত যেটাকে বলা হয় সেকেন্ড গ্রেট ওয়ার্স দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ কথা ঠিক না এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল পৃথিবীর বুকে আর যাতে এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি না হয় সেই জন্য তৈরি হয়েছিল লীগ অফ নেশনস ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আফা এই মোত্তাহিদ তৈরি হয়েছিল জাতিসংঘ তৈরি হয়েছিল কথা ঠিক না ঠিক জাতিসংঘ আছে না নাই আছে এটার আরবি নাম হলো আফা এই মোত্তাহিদা আর বাংলায় বলে জাতিসংঘ আর ইংরেজি বলে ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এই জাতিসংঘ পৃথিবীর মানুষ শান্তি দিতে পারে নাই তার বাস্তব প্রমাণ এখন দেখুন ইউক্রেন আর রাশিয়া কথা ঠিক না ঠিক যুদ্ধ চলতেছে কি বন্ধ করতে পেরেছে
বরং উস্করে দিচ্ছে, পারে নাই। জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে অন্তত একটা জিনিস মনে হয়, সেইটা হলো কারবারে আগুন লেগেছে, আগুন লাগাবার পর ভাইরা আমার বোনের আমার আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে এসে জাফায় হয়। এখন বন্ধুর বাড়ি আগুন লাগিয়েছে শুনে বন্ধু কি করবে, আগুন লেগেতে বলেছে। এখন ওর ছিল টেইলারিং শপ, কাপড় চোপড়ের দোকান, ও কয়েক বস্তা কাপড়ের টুকরো নিয়ে চলছে, বন্ধুর বাড়ি কি নিভাবে একটু কথা বলুন, কি নিভাবে, আগুন নিভাবে। এরপরে আর একজন ছিল সমীর, সে কয়েক বস্তা নিয়ে গেল কাঠের গুড়া, আর একজন ছিল রাশমীর, সে কয়েক বস্তা নিয়ে গেল তুষার কুড়া, ঠিক না বেটি। আর একজন বলছে আমার ছেলে তো পেট্রোল পাম্প, সে কয়েক গেল নিয়ে গেল পেট্রোল পাম্প, সব নিয়ে যখন ওই আগুনের ভিতর ঢাললো তখন বেচারা দুই একখান খুঁটি যাওয়া বাঁচত, তাও পুরে সব শেষ, কথা কয় না। জাতিসংঘের অবস্থা তাই হয়েছে, কথা ঠিক না। বলছে পৃথিবীর মানুষকে শান্তি দেবে, পৃথিবীর মানুষকে শান্তিতে রাখবে, যার কাছে যা আছে তাই নিয়ে চলে এসো, তাই নিয়ে কি চলে এসো। এখন রাশিয়া বলতেছে, এই রাশিয়া এখন যারা যুদ্ধ করতেছে এরা বলতেছে আমার কাছে সমাজতন্ত্র আছে, ঢেলে ঢেলে কথা বলুন। এই যে আমেরিকা এখন দেখেন না সবার উস্কানি দিচ্ছে, আমেরিকা বলছে আমার কাছে আছে পুঁজিবাদ, ঢেলে ঢেলে জাতিসংঘের ভিতরে। বাংলাদেশ বলেছে আমার কাছে আছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ঢেলে ঢেলে দেয়। ভারত বলতেছে আমি বার্তা বলেন আমার কাছে সেকুলারিজম, মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধীরে ধীরে জাতিসংঘের ভিতরে। সেইখানে মানুষ রচিত সব মতাদর্শ যখন জাতিসংঘের ভিতরে পড়ল, তাম পৃথিবীর আগুনকে হাজার হাজার গুণে জ্বালিয়ে পৃথিবীর মানুষকে জ্বালায় শেষ করে দিয়েছে, কথা ঠিক না ঠিক। কাজে আজকে তাফসীর মাহফিলে কথা করতে হবে, ভালো করে শুনে নিতে হবে। এই জাতিসংঘ মুসলমান জাতিসংঘ নয়, এই জাতিসংঘ ইহুদি জাতিসংঘ, খ্রিস্টানদের জাতিসংঘ, মুশরিকদের জাতিসংঘ, ঠিক না ঠিক। মুসলমানদেরকে যদি বাঁচতে হয় এই মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে, কথা কথা কেন, তাহলে এই পৃথিবীর মানুষ ইসলাম দিয়ে শান্তি পাবে। বিশ্বব্যাপী এই পৃথিবীব্যাপী শান্তির ফর্মুলা দিচ্ছেন আল্লাহ, কে দিয়েছেন, পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহ। পৃথিবীর কাফের বেঈমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায় পৃথিবীতে শান্তি দিতে পারবে না। শান্তির জন্য রব্বুল আলামিন ফর্মুলা বলে দিয়েছেন, পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ বলেন উল তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ اللَّهُ أَكْبَر اللَّهُ رَبُّ الْعَالَمِينَ حَبِيبَ আমার বন্ধু আমার তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও উলিয়া আহলুল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম রাসূল আমার বলেন বলো হে আহলে কিতাব হে খ্রিস্টান জগৎ হে ইহুদি জগৎ এসো তোমরা আর আমরা একটি কথায় একত্রিত হয়ে যাই একীভূত হয়ে যাই সেই কথাটা হলো যদি সেই কথা আমরা সবাই সমানভাবে মেনে নাও সমভাবে মেনে নাও এই কথাটা সবার জন্য হবে মুক্তির ফয়সালা দিকে নেবে ঠিক।